এনএসএইচএম থেকেই আমার মিডিয়া সায়েন্স থেকেই আমার পড়াশোনা শুরু, কলেজ 3 বছর গ্র্যাজুয়েশন আমি এখানে করেছি। আমি একটা প্রজেক্ট নিয়ে, যেটা বিগ বস, খুব নাম করা প্রজেক্ট সবাই জানে, বিগ বস আমি ক্র্যাক করেছিলাম, কারণ এন্ডেমল বলে একটা কোম্পানি যা বিগ বস করে, তারা তারা কলকাতায় এসেছিলো কিছু প্রজেক্ট করতে, যেগুলো আমি করেছিলাম ছোটোখাটো। সেই কন্ট্যাক্টে আমি বম্বে যাই ফার্স্ট প্রজেক্ট নিয়ে, তখন কাউকেই চিনি না। সেখান থেকে স্টার্ট হয়, তারপরে একটার পর একটা প্রজেক্ট করতে করতে আই হ্যাভ ডান প্রজেক্ট অল নন ফিকশন ডিপার্টমেন্টের রিয়ালিটি শোজে, যত টপ শোজ আছে সেগুলো অলমোস্ট সবই করেছি। ডান্স ইন্ডিয়া ডান্স, সারেগামা বলুন, ফিয়ার ফ্যাক্টর মানে খতরো কা খিলাড়ি, আর বিগ বস। আই ওয়ার্ক অ্যাজ আ রিয়ালিটি হেড। আমার মেজর পার্ট হচ্ছে টু বিল্ড দ্য কন্টেস্টেন্টস স্টোরি অ্যান্ড হাউ দেয়ার ক্যারেক্টার উইল বিল্ড থ্রু আউট দ্য শো, টু ওটার ডেভেলপমেন্টটা দেখা, এবং তারা ক্রিয়েটিভলি হাউ ডু উই প্রেজেন্ট দেম অন স্টেজ। মাই মেসেজ টু অল দ্য নিউ জয়নিজ ইন NSHM ইজ কে প্লিজ বি প্যাশনেট অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, দিস ইজ দ্য গোল্ডেন টাইম টু রিয়েলাইজ উইচ ওয়ে ইউ ওয়ান্ট টু গো, ইট ইজ অ্যাবসোলুটলি ফাইন ইফ ইউ আর কনফিউজড। আই ওয়াজ টোল্ড দিস বাই মাই টিচার্স প্রফেসর্স ইন দিস কলেজ কে ইটস ওকে ইফ ইউ আর কনফিউজড, অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু সে দ্য সেম থিং টু ইউ, ইট ইজ অ্যাবসোলুটলি ফাইন ইফ ইউ আর কনফিউজড অ্যান্ড ইউ ডু নট নো ইয়র ওয়ে, বাট ওয়ার্ক হার্ড ইন ফাইন্ডিং ইয়র ওয়ে, দের আর এক্সেলেন্ট প্রফেসর্স অ্যান্ড টিচার্স অ্যারাউন্ড ইউ, ইউ হ্যাভ টু টেক কিন ইন্টারেস্ট টু গো টু দেম অ্যান্ড লার্ন ফ্রম দেম।